আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই, সৌদি আরবে মুয়াসাসা নাকলিয়া আর মুয়াসাসা ফার্দি এই দুইটার মাঝে পার্থক্য কি? তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে মুয়াসাসা ফার্দি এবং মুয়াসাসা নাকলিয়া দুইটা একেবারে দুই রকম আলাদা আলাদা সেক্টর। আর যেটা হলো যে মুয়াসাসা ফার্দি, এটা হলো এই লাইসেন্সদারি, এটার একটা লাইসেন্স হয়, ট্রেড লাইসেন্স হয়, ঠিক আছে। আর মুয়াসাসা নাকলিয়া যেটা, সেটার কোনো লাইসেন্স হয় না। এটা হলো সৌদির যে পতাকা নাম্বার বা আইডি নাম্বার থাকে, আইডি নাম্বারের উপরে চারজন কর্মী রাখতে পারে, ডোমেস্টিক ওয়ার্কারের মতো চারজন কর্মী রাখতে পারে এই আইডি কার্ডের উপরে। সেটাও কিন্তু একটা লাইসেন্সের মতো, সেটা দিয়েও কিন্তু মুয়াসাসা নাকলিয়া যেটা, সেটা দিয়েও কিন্তু এই বিভিন্ন ব্যবসা বাণিজ্য করতে পারে। আর মুয়াসাসা ফার্দি, সেটা হলো যে আমরা জানি যেটা চলমান, যে চারজনের মুয়াসাসা, ছোটো মুয়াসাসা সেটা। আর এই মুয়াসাসাতে চারজন থেকে বা একজন থেকে 49 জন পর্যন্ত ওয়ার্কার রাখা যায়। তো 49 জনের ভিতরে সবাই কিন্তু চারজন করে রাখে, কারণ চারজন করে রাখলে 100 রিয়াল করে মুক্ত আমার ফি আসে। আর 49 জন রাখলেও কিন্তু এই চারজনেরই 100 রিয়াল মুক্ত আমার ফি আসবে। তবে সেখানে শর্ত আছে, সেটা হলো যে চারজন ব্যক্তির 100 রিয়াল মুক্ত আমল ফি আসবে। এখানে প্রতি দুইজনের প্রতি একজন করে সৌদি রাখতে হবে। যেমন দুইজনের জন্য কফিল নিজের তামিনাত এই দিয়ে রাখতে হবে এই মুয়াসাসাতে, এবং বাকি দুইজনের জন্য বাইরে থেকে একজন সৌদি নিয়োগ করতে হবে, সৌদিকরণ করতে হবে, তবেই এই চারজনের 100 রিয়াল মুক্ত আমল ফি আসবে, ঠিক আছে। বাকিগুলা যেগুলো আছে সেগুলোর কিন্তু একইভাবে, তবে সেগুলো একটু বেশি আসবে। আর মুয়াসাসা নাকলিয়া যেটা, সেটা হলো আপনি যদি চান যে আপনি মুয়াসাসা এই ফার্দি বা অন্য কোনো মুয়াসাসা বা কোম্পানি থেকে আপনি ট্রান্সফার হবে মুয়াসাসা নাকালিয়ার মাধ্যমে, সেটা হলো আপনি যে কোনো একজন পরিচিত সৌদির আইডির উপর আপনি কাফালা হতে পারবেন। আর সেখানে কাফালা হওয়ার পর আপনার ইকামা ফি কম আসবে। আর আপনার কাফালা হওয়ার পর আপনি যখন ইকামা বানাবেন, আপনার আফশার অ্যাকাউন্টে দেখবেন যে আপনি কফিলের অ্যাড্রেস বা স্পন্সরের অ্যাড্রেস দেখতে গেলে সেখানে দেখবেন যে 10 দিয়ে শুরু তার আইডি নাম্বারটা, সেটা হলো মুয়াসাসা নাকলিয়া। আর যদি মুয়াসাসা ফার্দি হয়ে থাকে, সেখানে দেখবেন 700 দিয়ে শুরু, অফশোর অ্যাকাউন্টে ঢুকবেন এবং স্পন্সর অ্যাড্রেস দেখবেন, সেখানে দেখবেন যে আপনার কোম্পানির নাম, আপনার প্রতিষ্ঠানের নাম এবং সেখানে আইডি নাম্বার। আইডি নাম্বার যদি সেখানে দেখেন যে 700 দিয়ে শুরু, তাহলে মনে করবেন সেটা মুয়াসাসা ফার্দি বা কোম্পানি। আর যদি দেখেন যে শুধু 10 দিয়ে শুরু, অর্থাৎ সেটা হলো কফিলের আইডি নাম্বার, পতাকা নাম্বার। এটাই হলো এই পার্থক্য। আর মুয়াসাসা ফার্দি এবং মুয়াসাসা নাকলিয়া দুইটা হলো, একটা হলো কমার্শিয়াল আর একটা হলো নন কমার্শিয়াল, ঠিক আছে। একটার ভিতরে 4 জন কর্মী রাখতে পারবে আর একটার ভিতরে 1 থেকে 49 জন কর্মী রাখতে পারবে। আশা করি বুঝতে পেরেছেন। আর এই যে মুয়াসাসা নাকলিয়া কিন্তু এতদিন খোলা যেত না, বেশ কিছুদিন ধরে বন্ধ ছিল, এখন আবার চালু হয়েছে মুয়াসাসা নাকলিয়া খোলার জন্য। তো আপনারা চাইলে আপনার পছন্দের কফিল ধরে আপনারা মুয়াসাসা নাকলিয়ার মাধ্যমে আপনারা কাফালা হয়ে যেতে পারেন। সেটা হলো মালাফ, মালাফের মাধ্যমে, ঠিক আছে। মালাফের মাধ্যমে, মালাফ অর্থ হলো যে কফিলের আইডি কার্ডের উপরে। এটা কোনো মুয়াসাসার জন্য এটা কোনো লাইসেন্স নাই, এটা ট্রেড লাইসেন্স বা সিটি কর্পোরেশনের কাগজ, বলদিয়ার কাগজ, এরকম কিছুই না। যেটাকে আমরা বলি সিজিন তিজারি, কোরবা তিজারি, এরকম ধরনের কাগজ লাগে না। এটা শুধু আইডি কার্ডের উপরে এই নির্ভরশীল। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আল্লাহ হাফিজ।